মনি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডে লাইফের মনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো বাবার বাড়িতে আমার আজকে লাস্ট ভিডিও, তো সেই জন্য ব্লগটা শুরু করে দিলাম সাত সকালে। ঘুম থেকে উঠেই দেখি ডাইনিং টেবিলে মা পায়েসের বাটি সাজিয়ে রেখে দিয়েছে। মা অনেক সকাল সকাল ওঠে, ধরো চারটে সাড়ে চারটের দিকে ওঠে। তো মা সকালে উঠেই আগে পায়েস বানিয়ে ফেলেছে, আমাকে বলল পায়েস বানানো হয়ে গেছে। তো যাই হোক, পায়েস বানানো যখন হয়েছে, পায়েস একটা শুভ জিনিস, সেটা দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম। তারপর দেখলাম মা নারকেল ভেঙে নারকেল কুড়াতে শুরু করেছে, কী করবে, নাড়ু বানাবো। তো নাও চলো, আমি বললাম ঠিক আছে তুমি বানাও, আমি ব্লগটা শুরু করি, ব্লগ তুলি সব কিছু। বলো আচ্ছা ঠিক আছে কর। তো সেটাই ব্লগটা বানাচ্ছি। তারপর বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে চলে এসেছে মাছ। আর তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো, তো আমি প্রশ্নটা করার আগেই বলে দিচ্ছি, আমার বাড়িতে মাংস খায় না, কোনো ধরনের মাংস ডিম চলে না, মাছটাই চলে আমার বাপের বাড়িতে। তো সেই জন্য বিভিন্ন রকম মাছ আসে আমাদের বাড়িতে। তো যাই হোক, মাছ ফাছ কেটে মা চলে এসেছে কিচেনে রান্নার তোড়জোড় করতে। আমার বাবা নিয়ে এসেছে আমার প্রিয় একটা শাক, এটা হচ্ছে গিমি শাক, তোমরা সবাই চেনো কি না জানি না। তো গিমি শাকের পাত্রা করেছে মা, কলার পাতায় দিয়ে নারকল দিয়ে ভালো করে সর্ষের তেল হলুদ লবণ দিয়ে মাখা করেছে। মাখা করে পাতার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভাজা করতে হয়, ওটা কিন্তু কাঠের উনুনেই করেছে। আমার ভীষণ ভালো লাগে, ওটা হলেই যেন অনেকটা খাওয়া হয়ে যায়। যারা তেতো ভালোবাসে তাদের জন্য ভালো, যারা তেতো ভালোবাসে না তাদের ভালো লাগবে না। তো যাই হোক, ভালোই কথা, ওদিকে কাজকর্ম হচ্ছে, মাকে তো আমি হেল্প করছি। তো মা নিয়ে এসেছিলো অনেকগুলো পেয়ারা দু তিন দিন আগে। তো মা বলছে তুই তো চলে যাবি, আমার দাঁত নেই আর বাবা ভালোবাসে না পেয়ারা খেতে, পেয়ারাগুলো পেকে গেছে, তুই খেয়ে যা। তো ঠিক আছে, আমি সেই জন্য বসে গেলাম পেয়ারা মাখা করতে। তো ভাই বউকে ডাকলাম, ওরা স্নান হয়ে গেছে, ওকে পেয়ারা মাখা খাওয়াবো। তো পেয়ারা মাখতে বসে গেছি, দেখাচ্ছিলাম পেয়ার, বাবাকে বললাম বাবা খাবে, তো বাবা তো পেয়ারা মাখা খেতে পারবে না। তারপর বাবাকে বললাম বাবা তুমি একটা এমনি এমনি খাও না, তো বাবা সেই জন্য এমনি এমনি একটা খেলো। আসলে বাবার দাঁতের মধ্যে পেয়ারার দানা বেঁধে গেলে না বাবা খুব অস্বস্তি ফিল করে, আর বাবা আজকাল খুব খিটখিটে হয়ে উঠেছে, দাঁতের ভেতরে যে পেয়ারার দানাটা বের করবে সেটাও বাবার ধৈর্যতে লাগে না। তো ঠিক আছে, আমি একটু বকে ঝোঁকে একটা পেয়ারা খাওয়ালাম, তো একটু খেলো, পেয়ারাটা তো খুব উপকার বলো। তো এবার আমি পেয়ারা কাটছি, বাবা বলছে মাখা করবি, আমি বললাম হ্যাঁ, মাখা ফাখা করলে হয়তো একটু ভালো লাগে। কিন্তু সে আমার বাবার ভাগ্যে এখন আর লঙ্কা খাওয়া নেই, বাবা আমার লঙ্কা খায় না, তো সেই জন্য বাবাকে গোটাটাই দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এবার আমরা এই কয়জন খাবো, মাও খাবে, মা রান্নাবান্না করছে, আমরা এখানে বসে বসে এই পেয়ারা কাটছি মাখবো। আর ভাইপোর হাতে ছোট্ট দেখে একটা টুকরো দেওয়া হয়েছে, পিউ বলল যে দিদি ওকে ছোট্ট একটা টুকরো দাও, লবণ মাখিয়ে দিয়েছি ও চুষছে। হ্যাঁ, আর ভাই বউকে এমন লঙ্কা দিয়ে পেয়ারা মাখা খাইয়েছি ওর কান থেকে ধোয়া উঠে গেছে। আমরা একটু লঙ্কা খাই কিন্তু ও অত লঙ্কা খায় না। এদিকে আবার বলছে দিদি দাও, ওই দেখো লঙ্কা দেখাচ্ছিলাম, তো দিয়েছি, দারুণ হয়েছিল মাখাটা। কিন্তু জানো বন্ধুরা, কাসন্দি ছিল না, তো কাসন্দি নেই তো তা কী হয়েছে, থাকবে না বলে খাবো না, যখন যেমন তখন তেমন, অত বাহানা নেই তাই না। তো যাই হোক, পেয়ারা মাখা হচ্ছে খাবো, আর মনটার মধ্যে কিন্তু খারাপই লাগছিলো জানো বন্ধুরা, কেন বলো তো, বাড়ি থেকে চলে আসবো তো, আজকাল খুব কষ্ট হয় জানি না কেন, হয়তো বাবা মার জন্য সেরকম কিছু করতে পারি না, কোথা থেকে মনটা খুব দুর্বল লাগে। যে বাবা মা বলে যা করিস অনেক, একটা মেয়ে হয়ে এতটুকুই যে করিস এটাই অনেক, কিন্তু আমার মন বলে আরেকটু কিছু বাবার জন্য আরও কিছু করতে ইচ্ছা হয়। তো সেই সব ভাবছিলাম যে চলে আসবো বাবা মা, আর বেশি দিন সত্যি কথা বলতে বাবার বাড়িতে ভালোও লাগে না। তো মাখা হয়ে গেছিলো, ওদের বলছিলাম দেখো তো কী লাগবে, লবণ লঙ্কা চিনি আর কিছু। তো যাই হোক, ওরা বললো সব কিছু হয়েছে আর কিছু লাগবে না। কি আমি বলছি ঝাল হয়েছে, আর আমার ভাই বাবার বলছে কি দিদি আর একটু ঝাল দাও, এ কী ঝাল হয়েছিল, ও লঙ্কাগুলো ওই বড্ড ঝাল। হ্যাঁ, আমার ভাই বউকে বলছিলাম এক টুকরো খাবে নাকি তুমি, তাহলে বুঝবে কেমন ঝাল। যাই হোক, হ্যাঁ, ভাই বউর কান থেকে ধোয়া বের করেছি পেয়ারা মাখা খাইয়ে, এবার সবাইকে বাটিতে বাটিতে করে আলাদা করে দিয়ে দেব। হ্যাঁ, তো এইভাবেই দিয়ে দিচ্ছি। আমার মেয়েকে বললাম তোর হাত দিতে হবে না বাবি, আমি তোকে খাইয়ে দিই, বলছে না তুমি আমাকে বাটিতে করে দাও আমি নিজে হাতে খাবো। তো আমি সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে বস আমি নিয়ে আসি, তোর জন্য আবার বাটি আর চামচ নিয়ে এসে ওকে আলাদা করে দিয়ে দেবো। কেউ সঙ্গে সাথে থাকলে মাখামুখি খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, ওর মামি আবার ওর সাথে যেন কী একটা বলছিল,
ও এবার ভাইকে পেয়ে যা মজা করেছে, বাপরে বাপ। আবার বলছিল আমার মামার বাড়িটা যদি একটু কাছে হতো ভালোই হতো, আমি তাহলে ভাইকে সব সময় নিতে পারতাম আর খেলতে পারতাম। আমি বললাম কাছে হলে এটা আর হতো না রে বাবা, দূরে আছে বলেই অনেকদিন পরে গেলে আনন্দ মজা ভালোবাসা সব ঠিকঠাক থাকে। আর বিয়ের পরে বাবার বাড়িতে মেয়েদের বেশি দিনের জন্য গেলে কেউ ভালো চোখে দেখে না, সেটা কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ হোক। তো সেই জন্য বাবার বাড়িতে বেশি থাকতে নেই জানো তো, কথার মধ্যে ব্লগটার মধ্যে বলেই ফেললাম আর কি। এখন দেখো আমি 5 মাস পরে কিন্তু বাবার বাড়িতে গেছি, আর আবার হয়তো 5 মাস পরে যাব। এখন হয়তো বছরে আমার 2 বারই যাওয়া হবে, কারণ মেয়ের গান বাজনা পড়াশোনা সব স্কুল শুরু হয়ে গেছে, এগুলো মিস করে তো আর যাওয়াটা ঠিক না, আর এখন না যাওয়াটাই ভালো। এই অল্প অল্পই যাব, তাহলে সব কিছু বজায় থাকবে না বলো তো। যাই হোক, মা রান্না বান্না করছিল, আমি আবার একটু রান্না করতে এলাম। বাবার জন্য নিজে হাতে মোচা চিংড়ি রান্না করব, নিজে মোচা কেটেছি চিংড়ি রান্না করব। আমার মায়ের এখন বড্ড বেশি কষ্ট, দুরকমভাবে রান্না করতে হয়, একটা লঙ্কা ছাড়া একটা লঙ্কা দিয়ে, কারণ আমার বাবার চিরতরেই হয়তো লঙ্কা খাওয়া বন্ধ হয়ে গেছে, ডাক্তার একদম বারণ করে দিয়েছে। বাবার তো গলায় থাইরয়েড প্রবলেম, ওখানে অপারেশন হয়েছিল তো সেই জন্য বারণ করা আছে। তো যাই হোক খায় না। এবার আমি স্নান টান করে চলে এসেছি, মা বলছে একটু একটু পরেই চলে যাবি, আয় না বসে খায়। মার চোখের কোনায় কিন্তু জল দেখছিলাম, আজকাল বাবা মা বড্ড বেশি দুর্বল হয়ে পড়ছে। আর আমার মা কিন্তু বড্ড শক্ত মানুষ, কিন্তু তবুও দেখছি মা কেমন করছে। আমি মাকে বলছিলাম মা আসো না বসে দুজন খাই, এই 5 মাস পরে খাচ্ছি, আবার হয়তো কতদিন পরে খাবো। তো সেই জন্য মায়ের সাথে খেতে বসে গেছি। তো বন্ধুরা চলে এসেছি, তো রান্না হয়েছিল মোচা চিংড়ি আর হচ্ছে তোমার কাতলা মাছ চিংড়ি আর হচ্ছে তোমার কচু দিয়ে আর টক ডাল আর আর কি করেছিল মনে পড়ছে না। তো যাই হোক এবার মায়ের সঙ্গে বসে গেছি খেতে, মাকে বললাম মা এসো একটু বসে বসে খাই, আবার কতদিন পরে খাবো, এই 5 মাস পরে খাচ্ছি, আবার হয়তো অনেক দিন পরে, কারণ আমার ভাগ্যে তো নেই যে মাও 2 দিন গিয়ে থাকবে। আমার বিয়ের পর থেকে আমার মা খুব বেশি আমার কাছে এসে থাকতে পারে না, তবু আগে 2 দিন এসে থাকতো, এখন তো 2 দিনও থাকতে পারে না, কারণ বাবা আগে টুকটাক করতে পারতো, এখন আর করতে পারে না, কারণ বাবা অসুস্থ আর মাও থাকতে চায় না বাবাকে রেখে, বুঝলে তো। যাই হোক ঠিক আছে, সবই মেনে নিতে হয়, কখনো আমার খুব কষ্ট হয় কিন্তু তবুও। আর কি বলো তো, মা বলছিল হাসছিলাম না, মা বলছিল মোচাটা রান্না করেছিস বোনা খুব সুন্দর হয়েছে, আমি আজকে বাবার জন্য লঙ্কা ছাড়া মোচা করেছিলাম আর আমাদের জন্যও লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা করেছিলাম, বাবা বললো আমারটাও ভালো হয়েছে। তো যাই হোক, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বাবা লঙ্কা খায় না কিন্তু গরম মশলা চুইঝাল এগুলো খেতে পারে, গোলমরিচের গুঁড়ো, কিন্তু ডাইরেক্ট লঙ্কা কখনোই খেতে পারবে না। তো যাই হোক খেয়ে দেয়ে মা আমার মাকে আবার আমার মেয়ে একটু রেডি করলো, তারপর আমি চলে আসছি বলে রেডি হয়ে গেছি, খেয়ে আর বেশিক্ষণ বসতে পারিনি বাবা আমার জন্য। আর এবার আমার বাবাও আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিলো জানি না কেন, আর আমিও আমার বাবার জন্য অনেক কষ্ট পাচ্ছিলাম। বাবাকে দেখলাম করুর প্রচুর মন মরা, আগে যেমন কথা বলতো এখন আর সেইভাবে কথাও বললো না, আমার মেয়ের সঙ্গেও কত খেলা করে কিছুই করলো না, কারণ মনের দিক থেকে সবসময় চিন্তায় থাকে। আমার মাও আমায় বলছিল যে কারণ আমি একা আসছিলাম, কাকার ছেলেকে বলা হয়েছিল ও নিয়ে আসবে ঠিকই, কিন্তু আমি ফাঁকা ট্রেনে এলাম, ও তো গার্মেন্টসের বিজনেস, তো ভিড় এখন তো সেলের বাজার তোমার ইসে কী বলে ভুলিয়ে যাচ্ছে, দেখো পয়লা বৈশাখ সামনে, তাই হচ্ছে তোমার বাজার খুব ভালো চলছে, দোকান বন্ধ করতে পারিনি। তো যাই হোক মা আমাকে একটা ফাঁকা ট্রেনে তুলে দিল, মা বলছিলো আসবো কিন্তু মা আবার দিয়ে গেলে আবার আবার ফিরবে থাকবে না কষ্ট হবে, তাই মাকে আমি কোনোভাবেই আসতে দিইনি। তো একদমই ফাঁকা ট্রেন ছিল সব থেকে, দেখো মাকে বারণ করলাম তবু আমার ব্যাগটা ঘাড়ে করে নিয়ে স্টেশনে গেল আমাকে ট্রেনে তুলে দিতে, মার সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম। মা বাবার মতো পৃথিবীতে কিছুই হয় না, ট্রেনে আসছিলাম আর কান্না পাচ্ছিল, মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর কি করব বলো। চলন্ত ট্রেনের ছবি তুললাম, গাছগুলো যেমন পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয় গাছগুলো চলে যায়, ট্রেনটার সামনে এগিয়ে যায়, মেয়েদের জীবনটাও তাই জানো তো, বাবা মাকে ফেলে রেখে সব কিছু ভুলে নিজের সংসারে চলে যেতেই হয়, নিজের সংসারে কোথাও গিয়ে মন খারাপ হলেও জানো তো বন্ধুরা এটাই একদম সত্যি কথা, মেয়েদের সংসার শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে বিয়ের পরে খুব কম টাইমের জন্য জায়গা। যাই হোক ভালো লাগলে পাশে থেকো, টাটা।